খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছে তার পরিবার। এ বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, পরবর্তী কার্যক্রমের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠিটা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় কারাগারে ছিলেন বেগম খালেদা জিয়া। 2018 সালের 8 মার্চ থেকে প্রায় 25 মাস কারাভোগের পর গত 25 মার্চ শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি মেলে বেগম খালেদা জিয়ার। সেই মেয়াদ শেষ হতে আর বেশি দেরি না থাকায় আবারও আলোচনায় বিএনপি চেয়ারপারসন। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সাজা স্থগিতের আবেদন জানান। আবেদনের প্রাপ্তি স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরবর্তী সিদ্ধান্ত নিতে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না, পরিবারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতিও চাওয়া হয়েছে। সরকার অনুমতি দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে। তবে দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, আদালতের অনুমতি ছাড়া সরকারের একক সিদ্ধান্তে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তা আইনসম্মত হবে না। নিয়ম অনুযায়ী সাজা স্থগিতের আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।